আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন সকল, আপনারা কি তাকরা সকল ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আবার একটা ভিডিও নিয়ে এলাম, আশা করি আপনারা ভালো লাগবো। আমি বেগার বানাইছিলাম, হয়তো একটু শেয়ার করি। এটা তো আমার চ্যানেল মাঝে আছে, তার সম্পূর্ণ ভিডিও আর শেয়ার আর করলাম না। এটি লিয়ে গিয়া চিকেন বেগার, আর লবে সমস্যা আছে কিছু, আফিজও ওখানে গরম করে নিছি গিয়ে, তা সব তো আছে আমার চ্যানেলও। আজকে আমি খুবই মজার একটা আচার আমি বানাইমু, বেলফুরি আচার। সব ধরনের মশলা নিছি গিয়ে, এখন আমি দিলাম এটার মাঝে সরিষার তেল। সরিষার তেল আমি 1 কাপড় লাগান আমি দিলাইমু, তবে ওখানে একটু তেল আধা কাপ থেকে তুরা দিমু, এরপর আরও একটু দিমু। দিয়ে বালা থেকে গরম করিয়া, আর আমি বেশ সরি আমি রসুন আমি দিলেই, চাইলে আপনারা আস্তা দিতে পারেন। আমি কিছু আদা চেঁচার লাগান আমি দিছি, ব্লেন্ডারের মাঝে করিও দিতে পারেন। আমি বলো ডাল থাকেনি জেলাতিন হলে আমি দিলেইছি, আপনারা চাইলে 5 ফোড়ন দিতে পারেন। আমার ঘর না এতে আমি আর দিছি না, আর শুকনো মরিচও আমি দিলেইছি। ইলা বেলফুরি আচার কিংবা যে কোনো আচার করলে আর রোদির মাঝে শুকানি লাগে না, নাহলে তো রোদির মাঝে শুকানি লাগে কয়েকদিন বড়া। এতে এক নরম হইয়া হারলে তেনা গিয়া খাইতে, এলা করলে আর ঝামেলা নাই, লগে লগে খাইলিতে পারবাই। আর স্যার খোঁজেন অত সময় বার চাওয়া যায়নি, লাগে কত বলে খাইতে। আমি এখন লাল করিয়া আমি নিচে গিয়ে ডালির দাগ নিলাখান নিয়ে আমি অত মিনিট লাখান চলগে চলার সরিয়া লবণ দিলাইছি আমি 1 চামচ, হলুদ দিছি আমি 1 চামচ, আর মরচৰ পাউডাৰ আৰু আমি 1 চামচ থাকি বেছি দিছি। চাইলে আপোনাৰ কাঁচামৰিচো দিব পাৰোঁ, চেচিয়া ৰচুনো পেষ্ট কৰি চেচিয়া দিলে দিব পাৰোঁ। অকণ আমি লাইৰা চাইৰা আৰু সামান্য একটু পানী দি আমি ৰাখি লৈছিলাম, পানী শুকাইয়া গৈছে কি আধা কাপোৰ লাখান দিছে, উদকম ৰৈ গৈছে। জলফাইৰ আচাৰ অনেক মজ হৈছে, অনেক সুস্বাদু হৈছে, আৰু সৰিষাৰ তেলটো আৰু কোনো কতো নাই, অনেক মজ হৈছে। তবে আমি এটা ঠাণ্ডা কৰিয়া আর আমি গ্লাসর জারের মাঝে আমি ডাইলে আমি তৈ দিমু, প্লাস্টিকর কিতার মাঝে তৈবে না, বালা থাকে ঠান্ডা করি হলো আমি রাখি আমি ফ্রিজারে আমি তৈ দিমু। এটা আমার বেশি দিন যাইতো না, কারা কারা খাইয়া এটা তুষনা চলিমু। চাইলে আপনারা সপ্তাহে মাখাইয়া বেশ করি সরিষার তেল দিয়া কাঁচামরিচ বেশ করি রসুন দিয়ে সেচিয়া বুয়ামোর মাঝে ওলা থইয়া ভিনিগার দিয়া রোদের মাঝে শুকাইয়া নিত, আস্তে আস্তে যে সময় নরম হইব তে না গিয়া খাইতে, এলে আমি আর করাম না সহজ জেলা খাইতে জেলা মজলু করাম। ইনার মাঝে দেখে দুইটা আমার পার্সেল আইছে, এটা কিচেনর আমি এক সেট আমি লইছি, বর্তনত প্লেট ওটা চামচ অতো আছে, চাউলের লাগিও একটা কেটা লইছি, সমান কালার ওই লগে আমার সম্পূর্ণ সেট। আপনি সবসময় ইউজ করার লাগে ছোট প্লেট এবং বড় প্লেটও আছে, আর লগে কট্ট দিছে আছে 4টা। কিচেনের সব তো আমার এক জাত হয়ে গেছে কি, আর এটির লোকের চাউলের একটা ডেরাম আমি খুলতাম পারলাম না, খাদ্য অনেক বড়ো। তার আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নেক্সট কোনো ভিডিওতে হইব। আসসালামু আলাইকুম, যদি ভালো লাগে একটা লাইক দিয়ে উৎসাহিত করবা, আর চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করবা। আজকে এই পর্যন্ত, আমি বিদায় নিলাম গিয়ে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।